অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের মূল্যস্ফীতি বেশ ভালো। দেশের অর্থনীতি নিয়ে নানা সংস্থার ভিন্ন মত থাকলেও সরকারের নিজস্ব মত আছে বলেও জানান তিনি। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দশম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, সভায় 11টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। অনুমোদিত 11টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ 7,572 কোটি 72 লাখ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকারি খাত থেকে ব্যয় হবে 7,135 কোটি 99 লাখ টাকা এবং দেশীয় ব্যাংক ও বিশ্ব ব্যাংক হতে ঋণ নেওয়া হবে 436 কোটি 73 লাখ টাকা।